মানুষের একটা তবিয়ত প্রত্যেকটা মানুষ নিজের পাপ নিজের অপরাধ নিজের অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা যৌনতা কিংবা দুর্নীতি অন্যায় অপরাধ লুকাইতে চেষ্টা করে মানুষের এর একটা স্বাভাবিক কি তবিয়ত স্বভাবগত একটা অভ্যাস সে চায় কেউ না জানে কেউ টের না পাক নিজের অপরাধ নিজের অপকর্ম নিজের অন্যায় নিজের অসভ্যতা কিংবা নিজের দুর্নীতি লুকাইতে চেষ্টা করে কিনা বলে এটা মানুষের একটা তবিও মানুষের একটা ফিতরাত স্বভাব যার অভ্যাস তো আল্লাহ তালা এখানে বুঝাইতে চাচ্ছেন বান্দা ঠিক আছে তুমি যে সবার থেকে আড়াল করলা তোমার অপরাধ কেউ জানছে না ঠিক আছে রেব টের পায় নাই পুলিশ টের পায় নাই বিজিবি টের পায় নাই মেম্বার টের পায় নাই চেয়ারম্যান টের পায় নাই তোমার মা কেউ দেখে শুনে নাই বাবা বন্ধু এলাকাবাসী নেতা কর্মী কেউ দেখে না কারণ সময় রাত দুইটা নিচে কম্বলের নিচে তুমি মোবাইলে অস্থির উলঙ্গ ছবি দেখছ তুমি তো ডানে বামে নিশ্চিত নিরাপদ আমি ছাড়া আর কেউ নেই কেউ দেখছে না সবার থেকে আমি আমার অপরাধ আড়াল করলাম কিন্তু আল্লাহ তালা এখানে মূল একটা বক্তব্য বুঝাইতে চাইছে বান্দা তুমি একটা জিনিস ভুল করে ফুলছ আল্লাহ বলতেছে বান্দা তুমি একটা জিনিস তোমার একটা খেয়াল ছুটে গেছে একটা খেয়াল ছুটে গেছে তোমার সেটা হলো সবার থেকে তো আড়াল করছো ঠিক আছে মেনে নিলাম ধরে নিলাম কেউ জানলো না কিন্তু তোমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত তুমি যেই দেহটাকে হাত পাও চোখ না কান শরীরের চামড়া রগ রেশা এই যেটাকে তুমি তোমার মনে করে অপরাধ করছিলে আল্লাহ বলে খোদার বান্দা এটা তো আমার তুমি তো এখানে একটা বড় মিস করে বড় একটা ভুল করে এটা তো তুমি ভাবছো তোমার হাত তোমার পাও তোমার চোখ না কান কিন্তু না এটা আমার এগুলো আমার বাংলা এগুলো আমার ও চিরেই আসরের ময়দানে তোমার পাপের বিরুদ্ধে তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার অস্থি তোমার চামড়া তোমার দেহের প্রতিটা অংশ আমি আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে তোমার পাপের তুমি তখন অবাক হয়ে যাও হায় হায় তোমরা তোমরা সাক্ষী দিচ্ছ আহা কাকে এত যত্ন করলাম কারে ভোগ করাইলাম করাইলাম কারে উপভোগ করলাম এত স্নো ফেয়ার অ্যান্ড লাভলি এত পারফিউম এত ফেস ওয়াশ এত মেক আপ যে নারী এত কিছু এত রূপ চর্চা এত যত্ন আত্মি যেই দেহকে করলাম সে তোমরা আমার বিরুদ্ধে এটা তো জানতাম না সে মানুষ অবাক হয়ে দুই নম্বরে মানুষ বলবে হায় আল্লাহ তোমরাও কথা বলো এটা তো জীবনেও শুনি নাই তোমরা তো কথা বলার কথা না কই তোমরা আমার লগে যে এতদিন ছিল কোনোদিন কথা কইলা না আজকে কেমনে কথা বলতেছ এই এই আল্লাহ তাআলা বলেন এই কথাটা আল্লাহ মনে করায় দিছে বান্দা সত্যিকার অর্থে তুমি দুইটা ভুল করছো একটা ভুল হইল তুমি তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ চামড়া এগুলোকে আড়াল করো নাই আর আড়াল করার সুযোগও নাই একে তো আড়াল করো নাই মনে করেন অন কইয়া দিলাম যে আপনার বিরুদ্ধে আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে পাপের আচ্ছা এটা বলার পরে আপনারা সতর্ক হইয়া গেলেন যে সতর্ক হইয়া আপনি আড়াল করবেন কিভাবে কি কর আমি আমি বললাম যে হুজুর আপনি চোখটা একটু আমার হাওলাত দেন আমি বেডিটা সামু হুজুর আমারটা দিয়ে দেখলে তো পরে হাসার ময়দানে আমার বিরুদ্ধে কইয়া লাইব তো আপনি চোখটা কুজুর দেন সাইয়া আবার দিয়ে আমি এমন তো তাহলে কিভাবে আড়াল করবেন সম্ভব এটা কোনোভাবেই সম্ভব এটা আল্লাহ বলে বান্দা এটা তুমি একটা বড় ভুল করে ফেলেছ তুমি জানো না তোমার দেহ তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর রাজ সাক্ষী দুই নম্বরে হইল ভেতরে ভিতরে কথাটা খেয়াল করেন আমার কথা অর্থ বললে আর শেষ হয়ে যাবে আল্লাহ বলেন ভেতরে ভেতরে তুমি একটা ভাবছিলা আমি আল্লাহর ব্যাপারে আমি আল্লাহর ব্যাপারে তোমার একটা দুর্বল ধারণা কাজ করছে। তুমি ভাবছ পুলিশ র‍্যাব দেশ জাতি প্রশাসন মেম্বার চেয়ারম্যান মা বাপ তোমার মহল্লার মানুষ এরা তোমার পাপ জানলে এরা যেই পরিমাণ প্রভাবশালী এরা যেই পরিমাণ ক্ষমতা ধর তুমি মনে মনে ভাবছিলা ওই সাত আসমানের উপরে আর সাজিমে যেই আল্লাহ আমি আছি ওই আমি আল্লাহ আমাকে তুমি দুর্বল মনে করছো তুমি ভাবছো আমি কিছুই জানি না আমি কিছুই বুঝি না আমি কিছুই দেখি না তোমার এই ভুল ধারণা তোমার আজকে ক্ষতি করে ফেলি তোমার ভাবা উচিত ছিল জগতের সবাইও যদি দেখতো শুধু আমি যদি না দেখতাম তাইলেই ভালো হইত কথা বলেন নাই আর জগতের কেউ দেখলো না কিন্তু আমি দেখেছি কাজে তোমার বাঁচার কোনো উপায় আছে কি কোনো উপায় কথা শেষ এবার চলে অর্থ শুনুন অয়ৌ মায়ো শাহরু আদা উল্লাহি ইলান নারী ফাহুম ইউজাউল আল্লাহ তাআলা বলেন কেয়ামতের দিন আল্লাহর দুশমন পাপি নাফুরমান কাফের মুশরিক মোনাফিক এরপরে ফাসেক পাপি অভদ্র তও বা বিহীন যে নাফুরমান পাপ করতে করতে মৃত্যুবরণ করেছে এই দুশ্মনদেরকে একত্রিত করে জাহান নামের দিকে নেয়া হবে আল্লাহ বলেন কিভাবে নেয়া হবে ফেরেস তারা আল্লাহ বলে ধাক্কা দিতে দিতে লাথি দিতে দিতে এরপরে চূড়ান্ত অপমান বেজুদের সাথে জাহান নামের দিকে নিতে নিতে আল্লাহ আমাকে মাফ করে দেন আফসোস করতে দোস্ত আমার চারিদিকে ঠান্ডা কুয়াশা রাত অনেক গভীর আমি বুঝি এখানের এখানে কষ্ট কষ্ট বসতে হয় ঠান্ডা অনেক আপনাদেরও কষ্ট এই ঠান্ডা শীত কুয়াশার ভিতরে দোস্ত আমার বন্ধু আমার তুমি তোমার এই অপমানের কথা ভেবে দেখো দেখো নিজের জিন্দিগি কেমনে নষ্ট করে দেওয়া तु अगर मेरा नहीं बनता ना बन अपना तो আমার প্রতিদিন কার আহাজারি বা আমি প্রতিদিন যুবকদেরকে বলি যে ভাইয়া শেষ পর্যন্ত যদি তুমি কোনো কারো উপকার করতে না পারো ঠিক আছে করো না কমপক্ষে নিজের ভালোটা করো নিজেরে শেষ করে দিচ্ছ কে নিজেরে বরবাদ করে দিচ্ছ বন্ধু আমার ছেলেরা আমার ধরে নিলাম বাপ বলে নাই মা বলে নাই কেউ বলে নাই এই সমাজের তাই বলে কি নিজেকে নিজে এভাবে শেষ করে দাও বলেন ভাই ছেলেরা তোমরা বলো ভাই তোমাদের যাদের চুল এরকম এলোমেলো বড় বিকৃত চুল এ তো মুসলমানের চুল না বাপ তোমার আত্মমর্যাদার ঘাটতি আছে তোমার আত্মসম্মান কম তোমার নিজের ধর্ম নিজের আল্লাহ আখেরাত পরকাল নিজের পরিচয়ের প্রতি তোমার সন্তুষ্টি নাই এটা বেগায়রত আত্মসম্মান আত্মমর্যাদাহীন কাপুরুষের পরিচয় এটা পরাজিত মানুষের পরিচয় যে নিজের স্বতন্ত্রতা বজায় রাখে না নিজের স্বকীয়তা বজায় রাখে আমরা কবি নজরুলের একটা কবিতায় পড়ছিলাম যে কবি নজরুল বলছিলেন মক্কার ক্রাইশ আরববাসী কেমন ছিল উনি বলছিলেন সাহারায় ওরা ধুকে মরে তবু পড়ে না সেকল পদ্ধতির অর্থাৎ আরব দেশের মানুষ নবীজির জামানায় তারা এমন ছিল প্রয়োজনে মরুভূমিতে না খেয়ে ধুকে ধুকে মরে যাবে কিন্তু কারো কাছে হাত পা আমার অভাব হোক বেটা কিন্তু এক আত্মসম্মানওয়ালা মানুষ নিজেকে ছোট করে না তাহলে তোমরা যারা বেইমানের মতো চুল চেহারা পোশাক চলাফেরা সাজায় নিলা ভাইয়া তোমার তো আত্মসম্মান কম তোমার তো আত্মমর্যাদা কম গায়েরত কম চেহারায় সুরতে যাদের ইসলামের রং না আর যেহেতু এটা পছন্দই না ইসলাম চুলে দাড়িতে লেবাসে পোশাকে কোন জায়গায় যেহেতু আপনার ইসলাম পছন্দই হচ্ছে না তো ভোটার আইডি কার্ডে পাসপোর্টে জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে ইসলাম কেন লিখলেন কেন লিখলেন মুছে এটা যে না আমি মুসলমান না আমি লজ্জিত আমি লজ্জিত আমি মুসলমান পরিচয়টা নিয়ে লজ্জিত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আল্লাহ এখানে বলছে বান্দা হাসরের ময়দানে পাপি দুশ্মন আদা উল্লাহ আল্লাহর দুশ্মনকে ধাক্কা দিতে দিতে লাঠি দিতে দিতে এর পরে জাহান নামে নেয়া হবে খুজু হুফা উল্লু সুম্মাল জাহিমা সাল্লু কোরআনের অন্য জায়গা আল্লাহ বলছে ফেরেস তাদেরকে আল্লাহ বলবে হাসরের ময়দানে এই নাফরমানকে ধর এবং বেঁধে ফেল আগুনের শেকল দিক অতপর ধাক্কা মেরে একেবারে উপুড় করে জাহান নামে চুরে মার মার লাতি এক লাতির লোকে যেন জাহান নামে দে লাথি শক্ত লাতি দি আল্লাহ আমাকে মাফ করে দেয় নিজের ফিকির চাই ভাইয়া নিজের ফিকির চাই নিজের ভালোটুকু করি নিজের কল্যাণটা করি যে কি দি সারাদিন এটা কোনো জীবন হলো সারাদিন বন্ধুদের আড্ডা এটা কোন जिंदगी হইল সারাদিন নারীর আসক্তি এটা কোন जिंदगी হইল মিয়া এই পৃথিবীতে দুনিয়ার লাইনে যারা সম্পদশালী সম্পদশালী তাদের ইতিহাস শুনে দেখো মিয়া তারা কি পরিমাণ মেহনত আর পরিশ্রম করে দুনিয়ায় শিল্পপতি হয়েছে দুনিয়ার লাইনে দুনিয়ার সেদিন আমি একজন মিচ্ছা করে নাম বলতেছি না আমি নিজে পড়ছি ওনার একটা আর্টিকেল এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ প্রথম শ্রেণীর শিল্পপতি কুটি 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 টাকার মালিক মারা গেছে কিছুদিন আগে ওনার একটা জীবনী আসছে এই জীবনীর মধ্যে উনি লিখছে যে উনি আপনার নিজ বাড়ির থেকে ঢাকা চলে আসছে নব্বই টাকা নিয়ে এরপরে আপনার একটা মাটির টুকরি মাটি কাটবে তো মাটির একটা টুকরি কোদাল এটাও ছিল না পরে অন্যের কাছ থেকে ধার করে মাটির একটা টুকরি আর কোদাল দিয়া ওই মাটি কাটুন লগে মাটি কাটা শুরু করছে সেই কান থেকে শুরু করে কঠোর পরিশ্রমে মেহনতে একদিন সে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রথম শিল্পপতি সারির ধনীদের অন্তর্ভুক্ত হয়েছে দুনিয়ার লাইনের কথা কইলাম আর আমি এটা আদর্শ বলতেছি না মানে আমি বুঝাইতেছি দুনিয়ার লাইনও কেউ যদি সফল হয় তো কঠোর পরিশ্রম ছাড়া কি হয় নাই সফল হয় এই মোবাইল টিপতে টিপতে কেউ সফল হয় না রে ভাইয়া সারা দিন ব্যাককলের মতো নিজেই চুল রাখছে বড় নিজেই আবার এটা রেখাল গুড়া তুমি তুমি ডেরুম করো কা তুমি একটা ফেলাস্টিকে না বেউকুফ তুমি চুল বড় রাখলা কেন আবার এটা পিছনে ফিরাও কেন এটা বুঝে একটা ফ্যাশন হইতে পারে এটা তোমার একটা আকাম ধরাইয়া দিছে আমার পড়ালেখার জীবনে আমাদের একজন পিও না ছিল উনি বেল ফিটতো ওই ঘন্টা ফিটে যে বেল এ বেড়ার একটা অভ্যাস ছিল আমাদের মাদ্রাসার সে শুধু এই দাড়ি বাম হাত দিয়া এরুম 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 মানে এরুম করতো দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে এছাড়া এরুম খুটুর ফুটুর করতো হেরেটা অভ্যাস ছিল তা আমাদের যেই হুজুর ছিল ভাইস প্রিন্সিপাল হুজুরে দেখতাম সব সময় হেরে ডাক দিয়ে এই ধরেন মনে কর এইটা এটা বামাতে লন লন লই যাবো এটা আমি না বলা সাবধান ডাইনেতে লইলে কিন্তু বিচারই কি লেগা ওই কেন ওই যাতে এরম করতে না পারে বুঝছি নি কথা এ হুজুরে দেখে হে মিয়া অনেক সময় কইতো আমরা দেখতাম এটা হে ও একটু পর পর আইয়া কই হুজুর এটা কি করতাম মানে এটা কি করতাম আমরা বলছি আমরা কইছি ধরে না রাখতেন মিয়া তো বেড়া তো ফিয়ন বেড়া তো প্রিন্সিপালের কথা তো বানতেই হবে এটা ধরে রাখতে হচ্ছে তো তোমার একটা আকাম ধরাই দিছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তো আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা মা যা উহা এই নাফরমান পাপিকে যখন হাসরের ময়দানে আনা হবে শাহিদা আলেহিম তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে সাম তাদের কান ও আবসার হুম তাদের চোখ ও জুলুদ হুম তাদের চামড়া আচ্ছা এবার বলে চামড়াও সাক্ষী দিবে তাহলে এখন চামড়া বলাতে পুরা দেহের মাথার তালু থেকে পায়ের নোখ পর্যন্ত বাদ পড়লো কোনটা বোঝেন নাই কথাটা চামড়া বিহীন দেহের অংশ কোনটা তাহলে পুরা দেহ তাহলে সাক্ষী দিবে কি কি পুরা দেহ হজরত আব্দুল্লা সৌদ বলছে মহাদিস বলেন শুধু কেবল শরীরের বাহ্যিক অংশ না বরং ভেতরের রক্ত গোষ্ঠ এবং ভিতরের অস্থি মজ্জা রগ রেশা মগজ এগুলো পর্যন্ত খুধার অসম সাহাবি বলছে এগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে সাক্ষী দি খামিনা ভাইয়া চলেন এরপরে আল্লাহ বলেন বিমা কানুন যা সে করেছিল তার কান চোখ এবং চামড়া সাক্ষী দিল সাক্ষী দিলি এরপরে এই চামড়ার এনার একটা যুবক ভাই সবার কাছে অনুরোধ ভাইয়া আমি আমার প্যারাসানির কারণে স্পষ্ট করে বলতেছি বুঝার জন্য সুন্দর লজ্জার জন্য না এই চামড়ার কথা বলার আর একটা কথা আছে তাফসিরের মধ্যে চামড়া বলে এটা বুঝাইছে মানুষের যৌনতার যত অনুভূতি চামড়াতে হয় শাহওয়াত মানুষের শাহওয়াত জাগে সারা দেহের চামড়া ফিলিংস নারীর প্রতি আসক্তি ছবি দেখলে নাচ দেখলে উলঙ্গ দৃশ্য দেখলে জেনাব্যাবিচারের বিচারের দৃশ্য দেখলে অবৈধ প্রেম করলে অসৎ সম্পর্ক করলে তখন পুরা শরীরের চামড়ার মধ্যে কি হয় সুরসুরে শিহরিত অনুভূতি হয় আচ্ছা আরো সহজ বুঝবেন বুঝমান ছেলেরা সবাই বুঝবেন যে কোনো ডাক্তারের হসপিটালে গিয়ে দেখেন যারা চর্ম রোগের ডাক্তার তারা যৌন রোগেরও ডাক্তার বুঝছেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা একটা ডিপার্টমেন্ট এই যৌন রোগের ডাক্তার ডাক্তার এরা চামড়ার উপরে যৌন রোগের সবকিছু কি করে পরীক্ষা এই গোটা দেহের চামড়ায় শাহওয়াতের অনুভূতি হয় আল্লাহ তালা বলেন সিরে লিখছে কোন নাফরমান পাপি সে যদি তার কামনা বাসনা পূরণ করতেও না পারে কিন্তু ওই যে দেখতে দেখতে তার যে চামড়ার যে শিহরণ যে হইল কামনা বাসনা কিন্তু অবৈধ কোনো স্বপ্ন পূরণ করতে পারে নাই কিন্তু চামড়ার মধ্যে দেহের মধ্যে অনুভূতিত হয়েছে হইছে কসম এই অনুভূতিগুলো পর্যন্ত চামড়া আল্লাহর সামনে বলে দিলে এরপরে আর কি বলতো বলে আল্লাহ আর কিভাবে বলতো এরপরে আল্লাহ বলেন ওয়াকল উলি জুলু লিমা সাহিত্য মালেই না আল্লাহতা বলেন নাফরমান পাপি তখন নিজের চামড়াকে বলবে লিমা সাহিদ আলাই না তোমরা তো কথা বলতে জানতাম না তোমরা কেমনে সাক্ষী দিচ্ছ তোমরা কেমনে কথা বলতেছ কলু আং তকা আং তকা কুল্লা সেই তখন আল্লাহ তাআলা বলেন শরীরের চামড়া মানে দেহ বলে উঠবে নিজে নিজে যে হে আল্লাহর বান্দা যিনি তোমাদের সমস্ত মানুষকে জিব্বা দিয়ে কথা বলার অনুমতি দিয়েছেন যোগ্যতা দিয়েছেন তিনি সারা দেহের পুরা চামড়া শরীরকেও সেই আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ বললে জিব্বা কথা বলে তো আল্লাহ বললে ঠ্যাংও কথা বলে কথা বোঝেন নাই শুধু জিব্বা কথা বলে না আল্লাহ বললে জিব্বা কথা বলে এটা নিয়ে কথাইটা যেমন আপনি সহজে বুঝবেন যে লোক বুবা সেই লোকের কি জিব্বা নাই তো কথা হ্যাঁ আল্লাহর হুকুম হইলে জিব্বা কি করে কথা বল যে শুনে না তার কি কান নাই শুনে আল্লাহর হুকুম হইলে কান শোনে নাইলে শুনে না যে লোক অন্ধ তার কি এরকম চোখ বলতে কিছু নাই তো শুনে না দেখে কা আল্লাহর হুকুম হইলে চোখ দেখে আল্লাহর হুকুম না হইলে চোখ তাহলে আল্লাহর হুকুম হইলে যদি জিব্বা কথা বলতে পারে তো আল্লাহর হুকুম হইলে সারা দেহ কথা বলতে আল্লাহর হুকুম হইলে জমিনও কথা বলে জমিনও কথা বলে হ্যাঁ কোরআনে আছে এরপরে আল্লাহ বলেন আল্লাহ এবার উত্তর দিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ বলার পরে আল্লাহ নিজে বলতেছে অহুয়া খালা কাকুম আব্বালা মাররা এই বান্দা কি জিঙ্গাইলা কিতা জিঙ্গাইলা তোমরা তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে কেমনে। আমি তো তোমাদেরকে প্রথমবার আমি তো সৃষ্টি করেছি তাহলে পুরো বডি সৃষ্টি করেছি আমি তো আমার কথায় কথা বলবে না তোর বাফের কথা এই বেটা বলিনি জিজ্ঞেল তুই তুই বুঝলি না এটা আমার দোষ আমি বলছি না এগুলো আমার কথা বলেন না কেন তুমি কেন তোমার মনে করলা এগুলো তো আমার ইলাই হি তোর আল্লাহ তালা বলে প্রথমবার আমি বানাইছি এখন কথা বলার যোগ্যতা আমি দিছি এখন আমি তো তোমাদেরকে আমার কাছে আনছি অর্থাৎ বানানেওয়ালা আদেশকারীও এখন হাসরের ময়দানে ফিরাইয়া সামনে আনছে ফেরত যিনি তিনি যার সামনে সে তো আমি তো কাজে এখানে উলটপালট পালট হবার কি আছে বানাইলাম আমি অর্ডারও করলাম আমি আর আনছিও তো ফিরাইয়া আমার কাছে এটাকে আরেকজনের কাছে বিচারে না না এরপরে আল্লাহ বলেন এই দেখেন অমা কুমতুম তস্ত তিরু না সাদা আলাইকুম শ্যামা হুকুমওয়ালা আবস্ওয়ার হুকুমওয়ালা আব জুলু হুকুম আল্লাহ বলে তোমরা দুইটা ভুল হইসে কয়টা ভুল এক তোমরা তোমাদের কান চোখ এবং তোমাদের চামড়াকে তোমরা আড়াল করনি। আর আড়াল করতে পারতাও না দুই ওলা কিং জানান আন্না আলামু ক্যাসিরামি মা তা আমারুন সাথে সাথে তোমরা অন্তরে এটাও ভেবেছিলে যে আল্লাহ অধিকাংশ বিষয় জানে না আল্লাহ পের পায় না না আর কেমনি কই তো আল্লা বাংলায় কই তো কতটাই স্পষ্ট করে বলছি মা বলছি আল্লাহ বলেন ও দ্যালিকুম

ওয়া ইন ইসতাতিবু ফামা হুম মিনাল মুআতাবিন আ عجیب কথা বলছে আল্লাহ বলছে এখন শোনো শেষ কথা হইল বান্দা সাক্ষী দিছে তোমার দেহের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ এখন এটা শুনবার পর তুমি যদি চুপ থাকো কোন কথা না বলো তাইলেও জাহান্নাম তুমি যদি কোন আফত্তি কোংকা কোন রকম কোয়ানি মুয়ানিও দিতে চেষ্টা করো তাইলেও জাহান্নাম বাতজার ফুত আয়নার ফিদে শেষ কথা এখন কি কথা কইলেও ফিডা কথা না বলতাম কোনো আর কোনো বিকল্প চান্স আর সুযোগ আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এই যে ছয়টা আয়াতের তর্জমা আপনাদের কাছে এটাই বুঝাইতে চাইলাম বন্ধু আফসুস করতে হবে কিন্তু সেদিনের আফসুসে কোনো লাভ হবে না আজ আফসুস করুন লাভ হবে আজকে আফসুস করিলে অনুভূতি জানিয়ে তহবার মানসিকতা আসবে নিজেকে ফেরাবার চেষ্টা করা যাবে অতএব আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে ইনশাল জওয়ান যুবক ভাই নিজের জিন্দগির কদর কোথাও ফেরাইয়া দিও না এই বন্ধুর কথা আবার যদি কোনোদিন আসতে না পারি আর যদি কোনোদিন না আসিবা একবারই বললাম একবারই বললাম আগামী দিনের ইসলাম নজওয়ান তোমরা না আগাইলে দিনের জন্য লড়বে কে নিজের আখলাক নিজের চরিত্র এভাবে শেষ করে দিলে আগামী দিনে ইমাম মাহাদির পক্ষে লড়বে কে জালের বিরুদ্ধে লড়বে দুইটা স্লোগান দেওয়া আর চার মাস লাগাতার ইসরায়েলের ইহুদি কুত্তাদের বিরুদ্ধে মাটির নিচে থেকে মুজাহিদিন হামাসের যে যুদ্ধ করছে এই যুদ্ধ আল্লাহর রাস্তায় জীবনবাজি রাখা আর দুইটা স্লোগান দেওয়া বরাবর না এক এক কিন্তু নিজের ভিতরে যদি কলিজার ভিতরে ইমান আল্লাহর সেজদা আল্লাহর গোলামি আল্লাহর বন্দিগি অপরিসীম শক্তি হিম্মত যদি ইমানের পাওয়ার না থাকে বন্ধু তো দুশ্মনের মোকাবেলায় টিকা যাবে তো খামখেয়ালি করলে হবে আবারও বলছি এই আমার নজয়ান সাথীদের কাছে অনুরোধ অনেক যুবক ভাই অনেক যুবক আমি তো বলছি ভাইয়া মোটর সাইকেল দিয়া আগাইয়া আনার দরকার নাই ফুল দিয়ে বরণ করার দরকার নাই সেজদা দিয়ে মালিককে বরণ কর সেজদা দিয়ে মালিককে বরণ করো আল্লাহ খুশি হবে আল্লাহ তালা আমার এই যুবক ভাই যারা আজকের এই মাহফিল সাজিয়েছে আল্লাহ যেন তাদের জিন্দিগি সাজায় দেয় তোমরা নওজোয়ান ভাই অনুরোধ আমার নিজেদের চুল স্বাভাবিক বানাও চারদিকে সমান করে চুলকে স্বাভাবিক বানাও তুমি মুসলমানের বাচ্চা এক পবিত্র মায়ের দুই বছর দুধ খাইছো বাপ তুমি নর্তকির হাতে বড় হও নাই তুমি মুসলমান মার হাতে বড় হইছ ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড় তোমার বাপ না এক ইমানদার মুসলমান তোমার বাপ তুমি বেঈমানের সন্তান না মুসলমানের বা মুসলমানের সন্তান ইমানদারের সন্তান নিজেকে এভাবে ফেলে দিও না ভাইয়া আল্লাহ তালা তৌফিক দান করেন আমার মুরব্বী চাচারা আপনারা বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন কথায় কথায় যারা গালি দেন এই বদ অভ্যাস ছেড়ে দেন চা দোকানে যারা আড্ডা দেন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি দেন হাত জোর করে চাচা অনুরোধ এই অসভ্য অভ্যাস ছেড়ে দেন নিজেদের মা বোন স্ত্রী কন্যাকে বলেন নিজেদের পর্দা ইজ্জত সতীত্ব সম্ভ্রমের কদর যেন করে যে নারীর ইজ্জত নাই যে নারীর পর্দা নাই যে নারীর সম্ভ্রম নাই যে নারীর সতীত্বের কদর তার কাছে নাই বিশ্বাস করেন এটা কোনো বেড়িও না বেড়ি জাত না এটা একটা ফ্যালাস্টিক এটা লোড়া বদনা ছাড়া কিচ্ছু না ফালতু ফালতু অতএব নিজের স্ত্রী কন্যা মা বোনকে বলেন পর্দা করতে নিজের শেষ কথা হইতে হবে যে আমি তোমাদেরকে আল্লাহর হুকুমের উপরে রেখে গেলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন অনেক চাচারা মুরব্বীরা কষ্ট করে বসছেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের হায়াতে বরকত দান করেন পাঁচ আত্ম নামাজ পড়েন ফজরের নামাজ হিম্মতের সাথে কষ্ট করে নামাজ পড়েন ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই বলেন নামাজের শক্তি লাগবে ইমানের পাওয়ার লাগবে সেজদার শক্তি লাগবে সেজদা নূর সেজদা বড় বড় মোবারক আমার আল্লাহ তালা কবুল করে আল্লাহ আজকের মাহফিলে এ দান